এখন আসেন এই জিকিরের সাথে আল্লাহ সম্পর্ক করলেন কলবের আল্লাহ বলেছেন কুলুবুহুম কি বলছেন কলবের বহুবচন হচ্ছে কুলুব আপনাদের কলব আছে না কলব ছাড়া বলেন তো কি কলব না কলব হলো কুত্তা বলবেন না কলব তো কুত্তা কল কি বলবেন এটা আপনার বাম বুকের দুই আঙ্গুল নিচে তবে মাথাটা ডান দিকে মাঝ বরাবর আর রুহুটাও মাঝে থাকে কোথায় থাকে সুবহানাল্লাহ এই যে অন্তর কল এটা আসল এটা কি এটা ঠিক মানুষটা ঠিক এটা বরবাদ মানুষটা বরবাদ আমি বলে থাকি একটা মানুষ হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট মানুষের দেহটা একটা দেশের মতো কিসের মতো আর সেই দেশের রাজধানী হচ্ছে হৃদয় হৃদয় ঠিক দেহ ঠিক হৃদয় বরবাদ মডার্ন ওয়ার পলিসি বর্তমান যুদ্ধনীতিও এটাই বলে রাজধানী যার দখলে দেশ তার দখলে রাজধানী যার দখলে শয়তান এটা ভালো করে জানে এই জন্য শয়তান মানুষের নাক দখল করে না কান দখল করে না মাথা দখল করে না দখল করে কি রাজধানী ও জানে রাজধানী আমার দখলে মানুষটা এটা বিশ্বাস করলেন না হাদিস সাক্ষী শয়তান ঘুমায় রাতের বেলা মানুষের নাকে আপনাদের নাক হচ্ছে শয়তানের বেডরুম ফজরের সময় যখন ওযুতে নাকে পানি দেন শয়তান পালায় যায় কিন্তু যেই অধম ফজর নামাজটা বাদ দিয়ে দেয় শয়তান আরাম করে ঘুমায় সূর্য ওঠার পর শয়তান আর ঘুমায় না তার সময়ের মূল্য আছে ঘুম থেকে উঠে উঠার পর সে কি করে বেনামাজি ব্যক্তির কানে পেশাব করে তারপর চলে যায় এটা সহিহ বুখারীর হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো যে এক ব্যক্তি ফজর নামাজ পড়ে না আল্লাহর হাবিব বলেছেন বালা শয়তানু ফি উজনি শয়তান তার কানে পেশাব করছে কি করছে ফজর নামাজ পড়েন তো আপনারা কথা বলেন শুনতেছেন আমার কথা না ঘুমাচ্ছেন কে কি ঘুমান একটু হাত তুলে দেখান একজন পাওয়া গেছে শয়তান ঘুমায় মানুষের নাকে কিন্তু সে দখল করে মানুষের অন্তর হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আর শয়তান জাসিমুন আলা কলবে বনি আদম শয়তান শক্তভাবে আসন গেড়ে বসে যায় মানুষের অন্তরে ইদা দাকারা ফখানাসা ওয়া ইদা গাফালা ফওয়াসওয়াসা মানুষ যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায় যখন সে আল্লাহর জিকির থেকে দূরে যায় তখন শয়তান তার অন্তরে আসন গেড়ে বসে যায় সেটা শুধু মৌখিক জিকির নয় সেটা হচ্ছে ত্রিশ পারা কোরআনকে যখন মানুষ তার অন্তরে ধারণ করে শয়তান আর সেই আলোকিত নূরময় অন্তরে ঢুকতে পারে না কথা বুঝতেছেন ইদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম জিকিরের ব্যাখ্যা তো দিলাম এবার কুলুব কলবের ব্যাখ্যা দিচ্ছি একটু আল্লাহ শর্ত দিছেন প্রকৃত মুমিনদের সামনে যখন আল্লাহর বিধানকে তুলে ধরা হয় আল্লাহর ভয়তে তাদের অন্তর প্রস্তুত হয়ে যায় বলে সুবহানাল্লাহ এই কলব হচ্ছে চার প্রকার কয় প্রকার কথা না বুঝলে আমি মুনাজাত করে দিই কলব কয় প্রকার একটু পর আমি প্রশ্ন করব আপনি কোন কলবের অধিকারী প্রথম কলব হচ্ছে কলবুন আজরাত কলবুন আজরাত মুমিনের কলব যে কলব পুরাটাই আল্লাহর ইমানের নূরে নূরানি এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম এই অন্তরটা হলো কলবে সালিম সুস্থ হৃদয় আর এই অন্তরের পুরাটাই নূর সুবহানাল্লাহ ইয়াজহারু মিনহু নূরুল ঈমান ওয়া ইয়াতালালাউ ঈমানের নূর চমকাতে থাকে এই অন্তরে আর এই অন্তর থেকে সর্বদাই নূর প্রকাশ হতে থাকে বলেন সুবহানাল্লাহ এটা কলবুন আজরাত কলবুন আজরাত
দুই নাম্বার হচ্ছে কলব কলবুন মাগলুফ পর্দা দিয়ে ঢাকা অন্তর এটা হচ্ছে কলবুল কাফের কাফেরের অন্তর কলব পুরাটাই কি কি দিয়ে ঢাকা এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ আল্লাহ পাক বলেন অধিক সংখ্যক মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামের জন্য আর জিনকে এরা কি রকম মানুষ আর জিন তাদের অন্তর দিয়েছি সেই অন্তরে তারা মহাসত্যকে অনুধাবন করে না তাদের চক্ষু দিয়েছি সেই চোখে তারা হেদায়েতের নূরকে দেখে না তাদের কান দিয়েছি সেই কানে তারা কোরআনের কালাম শোনে না দুই নাম্বার হচ্ছে কলবে মাগলুফ কলবে মাগলুফ মাগলুফ গ্যালাপ দেওয়া কি দেওয়া নূরকে দেখতে পায় না সত্যকে অনুধাবন করতে পারে না কোরআনের কথা ভালো লাগে না হাদিস ভালো লাগে না ইসলাম ভালো লাগে না ভালো লাগে পাশ্চাত্যের গোলামি করতে তিন নাম্বার হচ্ছে কলবুন মানকুস এটা হচ্ছে মুনাফিকের কলব এটা কার মুনাফেকের কল মুনাফেক বুঝেন নাফাক থেকে নেফাক নেফাক থেকে মুনাফেক আরবিতে নাফাক বলে সুরঙ্গ পথকে যার একদিক দিয়ে পানি ঢুকে আরেক দিক দিয়ে বেরোয় এটাকে আরবিতে কি বলে নাফাক মুনাফেক একদিক দিয়ে ইসলামে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায় এক ভাই প্রশ্ন করেছেন ক্রিকেট খেলা দেখা খেলা এর মাধ্যমে টাকা ইনকামের বিধান কি খেলাধুলা যদি শরীয়তের শর্তে হয় তাহলে জায়েজ শর্ত কি নামাজ কাজা করা যাবে না সেখানে কোনো জুয়া বা বাজি থাকতে পারবে না অট্টহাসি দেওয়া যাবে না সতর খোলা যাবে না তারপর যদি আপনি ক্রিকেট খেলেন সমস্যা নেই আর যেটা খেলা জায়েজ ওটা দেখাও জায়েজ আর যদি টাকা ইনকামটা এইভাবে হয় যে কোনো ক্লাব আপনাকে ভাড়া করে খেলাবে তাহলে জায়েজ টাকাটা কিন্তু এখন ক্রিকেট খেলার নামে জুয়া চলতেছে মোবাইলে এটা একেবারেই হারাম এবং কবিরা গুনাহ তাতে কোনো সন্দেহ নেই ব্যাংকে চাকরির বিধান কি এটা তো অপরাধ গুনার কাজ হারাম কাজ ঠিক আছে আগে জমিনে দাঁড়ান ভালো করে ঠিক কিনা শেরেক কুফর থেকে দেশকে মুক্ত করে ইসলামী শরিয়া কায়েম করুন তখন ব্যাংক ঠিক হয়ে যাবে আদালত ঠিক হয়ে যাবে পার্লামেন্ট ঠিক হয়ে যাবে ঠিক কিনা সারা শরীরই তো আমাদের ঘা কত জায়গায় মলম দিবেন ঠিক কিনা এখন তো অবস্থা হচ্ছে গর্দানি কেটে ফেলবে তখন তার মলমেও কাজ হবে না আগে দেহের উপর মাথা সোজা করে দাঁড়ান তারপর বাকি কাজগুলো চিন্তা করবেন দোকানে সিগারেট বিক্রির হুকুম কি সিগারেট খাওয়া মাকরু তাহরিমা বেচাও মাকরু তাহরিমা ঠিক কিনা তবে ওলামায়ে আরব বলেন সিগারেট এটা পান করা মাকরু তাহরিম মানে এটা হারাম এটা কি তার কারণ হচ্ছে এটা মানুষের জীবনকে ধ্বংস করে এটা খাওয়ার দ্বারা মানুষ আত্মহত্যার দিকে যায় সেজন্য এটা হারামের অন্তর্ভুক্ত বেচাটাও হারাম বেচাটাও কি আমরা জানি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কেউ যদি অস্বীকার করে এ কথা বলে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না শরীয় আইনে এবং রাষ্ট্রীয় আইনে তার বিচার কি এটা আগেই বলে ফেলছি বলছি না আমি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার প্রশ্ন আমরা কাদেরকে আমিরুল মুজাহিদিন বলতে পারি দেখা যাচ্ছে আমাদের কেউ কেউ নফসের সাথে জিহাদ করে বড় জিহাদ হিসেবে আমরা নিজেদেরকে মুজাহিদ বলি বিষয়টা কি দেখুন একটি হাদিস আছে রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরলাম অনেকে বলেন এটা নফসের জিহাদ ময়দানের জিহাদ থেকে নফসের জিহাদটা কি বড়
প্রথম কথা এই হাদিসের সনদ কি যাচাই করেছেন? প্রথম বিষয় এটা। আমাদের সমাজে তো অনেক মওযু হাদিস চলতেছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান বলে না, এটা মওযু হাদিস। উতলুবুল ইলমা ওয়ালাও বিসসিন, জ্ঞান অর্জন করতে চীনে যাও, এটাও মওযু হাদিস। কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ, এটা একটা মওযু হাদিস। এখন এই যে রাজা আনামিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর, আমরা যে হাদিসকে দলিল নিয়ে জিহাদ ও কেতালের বিরোধিতা করছি, এটা সনদ দেখছি কিনা। এক, দুই, সনদ যদি ঠিক হয় তাহলে এটা খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদ দিয়ে তো কালামুল্লার উপর জিয়াদাতি চলে না, চলে না। কালামুল্লাহ, হাদিস মুতাওয়াতির, হাদিস মাশহুর, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মতের উপর খবরে ওয়াহেদ কি দলিল চলে? তাহলে তখন করতে হবে তাতবিক। কি করতে হবে? তাতবিক হচ্ছে ময়দানের জিহাদটা ছোট, নফসের জিহাদ বড়। এটা কেন বলা হয়েছে? নফসের সবচেয়ে প্রিয় হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা। তো যে ব্যক্তি নফসের উপর বিজয়ী হয়, বড় জিহাদে পাশ করলেই ছোট জিহাদ তার পক্ষে করা কি সম্ভব? কথা বুঝতে নাই। চার নাম্বার হচ্ছে বিষয় যে নফসের জিহাদ যে করে তাকে শরীয়তের কোথাও মুজাহিদ বলা হয়নি, তাকে বলা হয়েছে জাহেদ। কি বলা হয়েছে? ময়দানে যখন আপনি জিহাদ করবেন তখন আপনাকে বলা হবে কি? মুজাহিদ। তাহলে এস্তেলা ভিন্ন ভিন্ন। এস্তেলা কি? শরীয়তের এস্তেলাকে মানা ফরজ। আর তাওয়ারুস, যেটা তাওয়ারুস বুঝেন, উলামায়ে কেরামের যে প্রচলন, এটা মানা ওয়াজিব। এক টাকার সাথে আটানা মিলাইলে কি বলেন? দুই টাকার সাথে আটানা মিলাইলে? তিন টাকার সাথে? এই যে সাড়ে তিন শুরু হলো, সাড়ে চার, সাড়ে পাঁচ, সাড়ে ছয়, সাড়ে নিরানব্বই। এখন কোনো বেকুব যদি বলে যে না সব সাড়ে সাড়ে, আমি এক টাকার সাথে আটানা মিলাই বলবো সাড়ে এক টাকা, আর দুই টাকার সাথে আলটানা মিলাই বলবো সাড়ে দুই টাকা, সব সাড়ে সাড়ে থাক, এটা তাওয়ারুসের বিপক্ষে না? তাওয়ারুসের বিপক্ষে যাওয়া যাবে না। শরীয়তের এস্তেলাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। নফসের জিহাদ যারা করে তাদেরকে বলা হয় জাহেদ। কি বলা হয়? অতএব আমাদের মুরিদ যারা আছে এরা সব জাহিদিন, আমাকে বলতে পারবেন আমিরুল জাহিদিন। আর ময়দানে যে ব্যক্তি জিহাদ করবে সে মুজাহিদ। ময়দানে যারা জিহাদ করবে তাদের সেনাপ্রধানকে বলা হবে আমিরুল মুজাহিদিন। এটা হচ্ছে শরীয়তের পরিভাষা।